ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব নামগুলো খুবই রহস্যজনক, তাই না? এবং মাঝে মধ্যে নাম শুনলেই গায়ে গুজবাম্প হয়। বাট এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে, কিছু মিথস এবং মিসকনসেপশন আছে। আজকের ভিডিওতে আমি সেই ভুল ধারণাগুলোই ভেঙে দেওয়ার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে, আমরা অনেক সময় মনে করি ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব হচ্ছে সেম জিনিস, বাট বাস্তবে এই দুইটা কমপ্লিটলি দুই জিনিস। আমরা ইউজুয়ালি তিন ধরনের ওয়েবের কথা শুনি। একটা হচ্ছে সারফেস ওয়েব, যেটাকে আমরা টিপ অফ দি আইসবার্গ বলে থাকি। সেকেন্ড হচ্ছে ডিপ ওয়েব, আরেকটি হচ্ছে ডার্ক ওয়েব। নাও, টিপ অফ দি আইসবার্গ বা সার্ফেস ওয়েব যেটা, সেটা হচ্ছে আমরা সবাই অ্যাক্সেস করতে পারি, গুগলে সার্চ করলেই পাই, এবং সাধারণ পাবলিক সেটা অ্যাক্সেস করতে পারে, সবার জন্য ওপেন। এটাকে বলা হয় সার্ফেস ওয়েব, যেটা টিপ অফ দি আইসবার্গ। এরপরে আছে ডিপ ওয়েব। ডিপ ওয়েবটা হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের মধ্যে এত ওপেন না, এগুলো অ্যাক্সেস করার জন্য স্পেশাল পারমিশন লাগে। ফর এক্সাম্পল, কোনো একটা অর্গানাইজেশনের ওয়েবসাইটের ব্যাকএন্ড, সেটা অ্যাক্সেস করার জন্য কিন্তু আপনাকে ক্রিডেনশিয়াল নিতে হবে। সো সেই অর্গানাইজেশনের এমপ্লয়ি ছাড়া বাইরের কেউ কিন্তু গুগলে সার্চ করে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডের ডেটাগুলো বের করতে পারবে না বা সবাই অ্যাক্সেস করতে পারবে না। সেই সাথে মেবি গুগল ড্রাইভ, ড্রপ বক্স কিংবা এই টাইপের অনলাইন ফাইল শেয়ারিং ওয়েবসাইটের মধ্যে আপনার যে ফাইলগুলো ব্যাকআপ রাখা আছে প্রাইভেটলি, সেই ফাইলগুলো কিন্তু কেউ চাইলেই অ্যাক্সেস করতে পারবে না, গুগলে সার্চ করেও পাবে না বা আপনার ক্রেডেনশিয়াল ছাড়া কিন্তু, অথবা আপনি যদি শেয়ার না করেন তাহলে কিন্তু তারা পাবে না। সো আপনার এই ফাইলগুলোও কিন্তু ডিপ ওয়েবেরই একটি পার্ট। সো ডিপ ওয়েব হচ্ছে সেই ইন্টারনেটের একটা অংশ, যেই অংশটা সহজে কেউ অ্যাক্সেস করতে পারে না। সহজে বলতে মানে যার শুধু পারমিশন আছে সেই অ্যাক্সেস করতে পারে, অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। এটা হচ্ছে ডিপ ওয়েব। আর ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই একটা পার্ট, যেটা ভিজিট করার জন্য স্পেশাল একটা ব্রাউজার লাগে, যেটা অনেক বেশি সিকিওর এবং সেখানে বেশিরভাগ সময় ইলিগাল কাজকর্ম হয়ে থাকে, যে কারণে ডার্ক ওয়েব এত নটোরিয়াসলি ফেমাস। এবং ডার্ক ওয়েব ভিজিট করতে হলে আপনাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক জানতে হবে, এছাড়া কিন্তু কোথাও সার্চ করে আপনি ডার্ক ওয়েবের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন না। আই হোপ এই মিসকনসেপশনটা ভেঙেছে, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব কিন্তু কমপ্লিটলি দুই জিনিস। সেকেন্ড মিসকনসেপশনটা হচ্ছে, অনেকেই বলে থাকে ডার্ক ওয়েব সার্ফেস ওয়েবের থেকে অনেক বড়। এটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি যদি বলেন যে ডিপ ওয়েব সার্ফেস ওয়েবের থেকে অনেক বড়, তাহলে ঠিক আছে, কারণ ডিপ ওয়েবে প্রচুর পরিমাণে ডেটা থাকে, যার ফলে ডিপ ওয়েবটা প্রচুর 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 পরিমাণে বড় সার্ফেস ওয়েবের থেকেও। সার্ফেস ওয়েবটাকে আমরা সেকেন্ড পজিশনে রাখতে পারি, কিন্তু ডার্ক ওয়েব যেটা সেটা থার্ড পজিশনে রাখতে হবে, কারণ ডার্ক ওয়েবের সাইজ কিন্তু খুব একটা বড় না, সেখানে ওয়েবসাইটের পরিমাণ অনেক কম। যদিও ডার্ক ওয়েবে যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো খুবই মিস্টেরিয়াস এবং খুবই নটোরিয়াস, বাট সেটার সাইজ কিন্তু অত বড় না। সো নেক্সট টাইম যদি কাউকে বলতে শুনেন যে ডার্ক ওয়েব হচ্ছে মানে সার্ফেসের থেকেও বড়, তখন তাকে কারেক্ট করে বলবেন যে ডার্ক ওয়েব না, ডিপ ওয়েব হচ্ছে সার্ফেসের চাইতে বড়, ডার্ক ওয়েব কিন্তু আকারে অনেক ছোট। তিন নম্বর মিসকনসেপশন হচ্ছে, ডার্ক ওয়েবে শুধুমাত্র ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় বা ইললিগাল কাজগুলো শুধু হয়। এটা কিন্তু 100% ট্রু না। ডার্ক ওয়েবটা কিন্তু শুধুমাত্র ইললিগাল অ্যাক্টিভিটি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্যই তৈরি করা হয় নাই, কারণ হচ্ছে ডার্ক ওয়েবের কিছু ভালো কাজ আছে। ফর এক্সাম্পল, আপনারা হয়তো অনেকেই জানেন যে নিউ ইয়র্ক টাইমস, CIA এই টাইপের কিছু অর্গানাইজেশন আছে যাদের কিন্তু ডার্ক ওয়েবেও নিজস্ব ওয়েবসাইট আছে, ফেসবুকেরও আছে। সো তারা বিভিন্ন সময় বিভিন্ন সিক্রেট কাজকর্ম তাদের এই ডার্ক ওয়েবে করে থাকে, যেগুলো সাধারণ মানুষের জানার দরকার নাই বা তারা চায় না যে কেউ ট্রেস করুক, কিন্তু সেগুলো টোটালি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না। এরকম অনেক কাজ আছে, লাইক মিলিটারি কমিউনিকেশনও কিন্তু খুব সিকিউর নেটওয়ার্কে হয়। আর ডার্ক ওয়েব কিন্তু খুব মানে যত মিস্টিরিয়াস মনে করি আমরা, অত মিস্টিরিয়াস কোনো কিছু না, এইটার টার্মটা কিন্তু খুবই সিম্পল। এটা জাস্ট সিকিউর একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি যদি অ্যাক্সেস করেন, অ্যাক্সেস করার যে ওয়েটা আছে সেটা দিয়ে অ্যাক্সেস করলে সঠিকভাবে, তাহলে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না, জাস্ট সিকিউরলি আপনি হচ্ছে সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। এটাই হচ্ছে ডার্ক ওয়েব। সো ডার্ক ওয়েবেও অনেক ভালো কাজ হয়, যেমন উইকিলিক্স নামের একটা ওয়েবসাইট আছে, যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন যাদেরকে আমরা বলে থাকি লিকস আর কি, বিভিন্ন টাইপের লিক তারা পাবলিশ করে থাকে, যেগুলো 100% ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না, বাট এগুলো ইললিগাল, যেহেতু তারা হচ্ছে লুকিয়ে পাবলিশ করছে, সো অবশ্যই অবশ্যই এগুলো ইললিগাল, বাট সবসময় কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ডার্ক ওয়েবে হয় না, কিছু পজিটিভ কাজও ডার্ক ওয়েবে হয়। ফোর্থ মিসকনসেপশন হচ্ছে, যে কেউ চাইলে ডার্ক ওয়েবে ভিজিট করে অস্ত্র কিনতে পারবে কিংবা যে কোনো ইললিগাল কাজকর্ম করতে পারবে। এটাও কিন্তু একটা ভুল ধারণা। আপনি যদিও বা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু ডার্ক ওয়েবে যাওয়ার পরে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো আছে বা ইললিগাল কাজগুলো আছে সেগুলো কিন্তু সবাই করতে পারবে না, এগুলো শুধু ক্রিমিনালরাই পারবে। কারণ হচ্ছে ডার্ক ওয়েবে যে ওয়েবসাইটগুলো ওইসব বাজে কাজের জন্য ইউজ করা হয় সেগুলোর ওয়েবসাইট শুধুমাত্র সেই লোকগুলোই জানে। সো পিয়ার টু পিয়ার এগুলো ট্রান্সফার হয়, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে কিন্তু তারা ভিজিট করে। সো আপনি জাস্ট ম্যাজিক্যালি ডার্ক ওয়েব অ্যাক্সেস করে সেখানে সার্চ করে কোনো ইললিগাল কাজ করে ফেলবেন, ব্যাপারটা আসলে ততটাও ইজি না। আর আপনার মাথায় যদি ঘুরতে থাকে যে আপনি ট্রাই করবেন, প্লিজ ডোন্ট। এর কারণ হচ্ছে আমাদের 5 নম্বর মিসকনসেপশন।
অনেকেই বিশ্বাস করে যে ডার্ক ওয়েব ভিজিট করলে আপনাকে কোনোভাবেই ট্রেস করা পসিবল বা পসিবল না বা ট্র্যাক করা পসিবল না, এটাও কিন্তু 100% ট্রু না। কারণ এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে এবং এই জিনিসগুলো নিয়ে এত পরিমাণে রিসার্চ হচ্ছে যে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভুলও যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে খুঁজে বের করা পসিবল। ফর এক্সাম্পল, আপনি যদি ব্রাউজার ইউজ করার সময় ফুল স্ক্রিন না করে জাস্ট ছোট করে রাখেন, আপনার স্ক্রিনের রেজুলেশন থেকে শুরু করে আরও কিছু ইনফরমেশান নিয়ে তারা কিন্তু আপনার লোকেশন ট্রেস করতে পারবে, আপনার আইপি ট্রেস করতে পারবে। ইভেন ডার্ক ওয়েবে আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করছেন, এমন অনেক সময় হয় যে সিকিউরিটি ফোর্সরা সেই ওয়েবসাইটটাকে ট্যাপ করে এবং এরপরে সেখানে যে ভিজিটরগুলো আছে নানানভাবে তারা সেই ভিজিটরগুলোকে ট্র্যাক করতে পারে। সো ডার্ক ওয়েব কিন্তু 100% আনট্রেসেবল না, সো মাথায় চিন্তাও আনবেন না ইলিগেল কোনো কিছু ডার্ক ওয়েবে গিয়ে করার। ছয় নম্বর এবং ফাইনাল মিসকনসেপশনটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে হলে শুধুমাত্র টর ব্রাউজার ইউজ করতে হয়, টর ছাড়া অন্য কোনোভাবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় না। ব্যাপারটা কিন্তু আসলে ঠিক না, টর হচ্ছে ডার্ক ওয়েবের একটা সার্ভিস, এরকম আরও অনেক অ্যানোনিমাস নেটওয়ার্ক আছে, ফর এক্সাম্পল ফ্রি নেট, I2P, যারা হাউস অফ কার্ডস দেখেছেন তারা হয়তো জানবেন। I2P এবং ফ্রি নেটও কিন্তু অ্যানোনিমাস নেটওয়ার্ক যেগুলো ডার্ক ওয়েবেরই একটা অংশ। সো এই ছিল টোটাল ছয়টা ভুল ধারণা ডার্ক এবং ডিপ ওয়েব সম্পর্কে। আই হোপ আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়েছে। একটু কমেন্টে জানিয়ে দিন যে এগুলো সম্পর্কে কোন কোনটা আপনারা জানতেন না বা ভুল জানতেন। যদি আপনি শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি খুশি হব এবং এই ভিডিওটি সার্থক আপনার জন্যেই। বাই দ্য ওয়ে, নতুন এই সেট আপে ভিডিও করার রিজন হচ্ছে খুব শীঘ্রই আমার চ্যানেলে সেট আপ 2 আসতে যাচ্ছে, আমার স্টুডিও 2 আসতে যাচ্ছে। সো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু, শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে ভিডিও করি এবং আমার স্টুডিওতে কী কী আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।